গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও এখন ভালো আছি। মধ্যে একটু শরীরটা ঠিক ছিল না, এখন মোটামুটি ঠিকই আছি আপাতত। এখন একটু আয়ুষকে একটু কাহিল করেছে, তো আমি এখন ঠিক আছি, আর মাও একটু কাহিল হয়েছে। তো যাই হোক, এবার এখন অনেকটা বেজে গেছে, ব্লগটা এখন স্টার্ট করছি, কারণ সকাল থেকে শরীর ভালো লাগছিল না এগুলো করে। তো আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, তো ছোট মা এখানে সবার জন্য কাঢ়া বানাচ্ছে। এখানে মানে সব কিছু একদম পুরো কাঁচা হলুদও ছিল, আর সবার জন্য একদম ছোট থেকে বড় আমাদের সবার, যেহেতু সবার সর্দি কাশি জ্বর মানে অল্প অল্প লেগেই রয়েছিল, তো সব কিছু দিয়ে এখানে বেশ একটা ভালো কাঢ়া। আর এটা রোজ দিন আমাদের জন্য ছোট মা বানাতো সকালবেলা, এটা মানে একদম নিয়ম করে আমরা রোজ সকালে এভাবে খেয়েছি। তো এখানের মধ্যে অল্প একটু মধু মিশিয়ে মিশিয়ে ছোট মা এভাবে আমাদের জন্য বানিয়ে রেডি করছে এখন। আমরা সকাল সকাল এখন বেরিয়ে গেছি, সকাল কি 11টা বাজে, আমরা আজকে যাচ্ছি পাল্টান বাজার। এতদিন থেকে শুধু প্ল্যানই চলছে, অনেকবার আমি ব্লগে বলেও দিয়েছি পাল্টান বাজার যাচ্ছি, কিন্তু আর যাওয়া হয় না, কারণ সবারই বলছিলাম যে শরীরটা ভালো নয়, তাই বলে এগুলো করে হয়নি। আজকে ফাইনালি আমরা এই কজন যাচ্ছি, বাকিরা সবাই রয়েছে বাড়িতে। আর এই যে ছোট মা দোয়েল, আর এই হলো কাকু, এখানে কাকু পরে আবার তো এখানে একটু খুব ব্যস্ত, তো কিছু কেনা হবে কিনা জানি না, তাও হ্যাঁ ওরা একবার যাচ্ছে দেখে আসবে, যদি কিছু পছন্দ হয় হলো। আর বৃষ্টি আসার খুব বেশি চান্স আছে, একদম মেঘলা হয়ে আছে, তো দেখা যাক কি হয়, যতটুকু যা হয় দেখা যাবে। তো এখন আগে গিয়ে পল্টন বাজার পৌঁছে যাই, আর বৃষ্টি আসার আগে বাজার টাজার করে ভালোভাবে বাড়ি চলে আসি। এখানে যে জায়গাটায় আমরা পাল্টান বাজার নেমেছি সেখানে বেশ সুন্দর কিছু ফুল নিয়ে বসেছিল, তো ছোট মা দোয়েল ওদের দুজনই বলছিল এটা সুন্দর ওটা সুন্দর, ইভেন কি ছোট মা আমাকে বলছিল কিছু পছন্দ হলে নিয়ে নিতে, বাট আমি আর নেইনি। এবার আমরা চলে এলাম একটা সানগ্লাসের দোকানে, এখানে আদি আয়ুষের জন্য সানগ্লাস নিতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা ব্যাগের দোকান ছিল, এখানে সব ব্যাগ 300 টাকা করে ছিল, তো ছোট মা এখান থেকে একটা ব্যাগ দেখছিল, তো বাস এখানে একটু দেখা চলছে। তারপর আমরা এলাম এখানে কিছু এভাবে রাস্তার সাইডের দিকেই কিছু স্টল নিয়ে নিয়ে বসে এরকম আর কি, তো এখানে বেশ দাম বলছিল। তো যাই হোক, এখান থেকে ছোট মা একটা মনে হয় কিনেছিল, আমার এখন ঠিক মনে নাই কেনা হয়েছিল কি না। তারপর আমরা চলে এলাম ব্যাগের দোকানে, এখানে আয়ুষের জন্য একটা ব্যাগ কিনতে, তো আয়ুষের সুন্দর ব্যাগ পাওয়া গেছে, বেশ ভালো সুন্দর ব্যাগ, তো ওরও খুব পছন্দ হয়েছে ব্যাগটা বাড়িতে আসার পর, তো এখান থেকে আমরা এই ব্যাগটা নিচ্ছিলাম। এবারে চলে এলাম জুতোর দোকানে, ছোট মা একটা জুতো দেখবে, তো কিন্তু ছোট মার সাইজে পাওয়াটা একটু খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ ছোট মার পায়ের সাইজটা খুবই ছোট, তো তাই বলে যাই হোক এটা ওটা একটু আমরা দেখছিলাম যেটা পছন্দ হয়। দেখাও পড়তে কমফোর্টেবল হবে, তো এটা ছোট মার একদম পারফেক্ট ছিল সাইজে, তো তাই বলে এটাই নেওয়া হয়েছে লাস্টলি।
এখন আমরা আরও যা যা টুকটাক শপিং ছিল সেগুলো করলাম, করে এবার চলে এসেছি এখানে একটা কোটের দোকানে, যেখানে কাকু একটা কোট দেখছিল। তো যাই হোক, এটাও বেশ সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল। আরও তাছাড়াও এটা ছাড়াও আরও অনেক কিছু দেখছিল, এখানে বেশ ভালো স্টক আছে। এটা পাল্টন বাজারের ভেতরে এই দোকানটা, তো এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে। তো যাই হোক, এখান থেকে কিছু দেখা চলছিল। তো এখানে কাকুর পছন্দ মতো তখন পাওয়া যায়নি, কাকু যেরকম চাইছিল। তো এখানে প্রচুর কিছু কাপড় ছিল, যেগুলো কোটের কাপড়, তো সেই কাপড়গুলো পছন্দ মতো চুজ করে দিলে ওরা সেভাবে কোট বানিয়েও দেয়। তো এখান থেকে কাকুর এই কাপড়টা একটু পছন্দ হচ্ছিল, মানে পছন্দ কি, দেখে মনে হচ্ছিল যে এটা দিয়ে নাকি একটু আনকমন হবে, ভালো লাগবে। তো এইভাবে স্যাম্পল দেখাচ্ছিল দোকানে, এইভাবে স্যাম্পল দেখাচ্ছিল। তো এটা দেখার পরে খুব একটা পছন্দ হয়নি, এটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে, তারপরে অন্য নেওয়া হয়েছে। তবে কোনটা নেওয়া হয়েছে সেটা আর এখন আমি শেয়ার করছি না। তো এখানে কাকু মাস্টারজিকে দিয়ে মাপ নিয়ে রাখছে। তো ফাইনালি কোটের কাজ ডান হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট আর যা যা আছে সেগুলো শপিং এ। চলো উল্টা দিকে বেরিয়ে যাও, রয়্যাল উল্টা দিকে, এদিকে আসো তো। তখন বেজে গেছিল তিনটে, অনেকটা বেজে গেছে, আর আমরা পাল্টন বাজার থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে সোজা চলে এলাম এখানে, ঠিক অপোজিটেই আছে বেঙ্গলি সুইট শপ। তো বেঙ্গলি সুইট শপে চলে এলাম। তো এখানে আমি, কাকু আর ছোট মা, আমরা তিনজন বেশ মজা করে আমরা দুটো মিষ্টি নিয়েছিলাম। ভাবলাম মনে হলো দেখে ভালো হবে, ঠিকঠাক ছিল, খুব এত ভালো ছিল না। তবে যাই হোক, অনেকদিন পর এগুলো একটু চমচমের মতো খেয়েছি, বেশ মজাই লেগেছে খেয়ে। বাজে 3:45, আমরা এখন বাড়িতে এসেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। তো ভাই, স্যার কাকু অনেক কিছু এনেছে, এখানে আপেল নিয়ে এসছে, 2 কেজি 150 টাকা করে দিয়েছে। তো কাকু মানে আর লাল লাল আপেলগুলো দেখতে এত সুন্দর, তো কাকু আপেল নিয়েছে। তাছাড়া আমরা মিষ্টি নিয়েছি, এখানে নিয়েছি ফালুদা, কুলফি ফালুদা, যেটা এই বাঙালি সুইট শপের অনেক ফেমাস। আর খেয়ে দেখি কেমন, এটা নামই শুনেছি অনেক ফেমাস। তাছাড়া কাকু আরও মিষ্টিও নিয়েছে। তো ব্যাস এখন ফ্রেশ হয়ে, আগে ভাতটা খেয়ে নেই পরে মিষ্টি খাবো। তো যাই হোক, এখন গিয়ে ফ্রেশ হয়ে যাই। এখন বাজে 5:30, আমরা বাড়ি এসেছি, সেই তখন আমি বললাম, এসেই আমরা ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে জাস্ট অল্প একটু রেস্ট নিয়েছি, নিয়ে এবার এখন আবার বেরিয়ে গেছি। এখন আমরা আবার যাচ্ছি ওখানে, যেখান থেকে আমরা অলরেডি ঘুরে এসেছি। কারণ হলো আদি আয়ুষ, ওদের কেনা হয়নি। আদি আয়ুষ মানে ওদের, ওদের ছাড়া ওদের কেনাটা একটু প্রবলেম হয়ে যায়, ছোট ড্রেস কোনো কিছু কেনা। তো তাই বলে এখন আবার ওরাও যাচ্ছে, আর দাদামা এখানে এখন দাঁড়িয়ে আছেন। আর আদি আয়ুষ চলে এসো, তোমরা আর কত লেট করবে, চলে এসো। আয়ুষ কোথায়, ছাতির প্যাকেটটা নিয়ে এসো। ওই তো কবিল এসছে, বাইক ঢুকিয়ে রেখে দেবে। আর তো বাস আমরা এবারে এখন আবার চললাম। হ্যাঁ ঠিক আছে, ফটো না আমি ভিডিও দিচ্ছি, ফটো তুলছি। এখন এখন খুশি তো, এখন মন উঠেছে, এখান থেকে স্যান্ডেলস নিয়ে গেছিলাম। তো আদি আয়ুষ ওরা আসেনি, ওদের জন্য নিয়ে গেছিলাম, ওদের পছন্দ হয়নি। তো মানে ভীষণ মাথা খারাপ ছিল, একদম ভীষণ রাগ ছিল আদির। তো এখন এসে ফাইনালি পছন্দ হয়েছে, এখন খুশি। এবারে এখন আমরা বাকি আরো যা যা আছে সেগুলোতে যাচ্ছি। বাজে 9:45, আমরা জাস্ট এই 5 মিনিট হলো বাড়ি এসেছি। এসে এখন কাকু বলছে চা খাবে, আর মা তো রান্না করছে। আর তো বাস, আর এদিকে আমরা এখন ডমিনোজের অর্ডার করেছি, তো ডমিনোজের অর্ডারটা এখনই চলে আসবে। তো ডমিনোজের আগে পিৎজা খেয়ে নিই, তারপর তত সময় ফ্রেশও হয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো
এই হলো কুলফি ফালুদা। তো খেতে ঠিকঠাক ছিল, এত ভালো ছিল না। আর এইদিকে বাড়িতে চলে এলাম, আর এখানে এখন রান্না বাড়া চলছে। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে চলছে ভাত বানানো। এখানে কি হচ্ছে মা? তো এবারে এখন আমরা পিজা খেয়ে নেব, আর পিজার সাথে কিছু আরও চকোলাভা কেকও আনিয়েছি। এখানে তিনটে কেক আনিয়েছি, যে আদি, আয়ুষ, আর একটা এক্সট্রা আনিয়েছিলাম, যে আমি, কপিল বা দোয়েল খায় না, তো আমি খাবো আর কপিল খাবে, বা এরকম যাই কিছু আমরা মিলেমিশে খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা যদি আজকের এই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।